ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এবার এই বিষয়ে কমিশনের সঙ্গে বিশেষ বৈঠক করার আবেদন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বৈঠকের জন্য গঠিত হয়েছে বিশেষ সংসদীয় দল। আমরা মূর্তি ভাঙি না, মূর্তি পুজো করি। যারা মূর্তিতে বিশ্বাস করে না তারাই কলকাতায় বিদ্যাসাগর কলেজের মূর্তি ভেঙেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মূর্তি ভেঙেছে। মঙ্গলবার হাবড়ার শুভ জাগ্রত সংঘের মাঠে মূর্তি ভাঙা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজের ব্যক্তিগত ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ছবিও বদলে দিলেন তিনি। মঙ্গলবার রাতে দেখা যায় তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি দেওয়া রয়েছে। রাজনৈতিক সংঘর্ষে ভেঙেছে বিদ্যাসাগরের মূর্তি। প্রতিবাদে গর্জে উঠেছে বামেরাও। বুধবার পথে নেমে মনীষীর মূর্তি ভাঙার বিরুদ্ধে সরব হবে বামফ্রন্ট। ট্রাফিকে কর্মরত অবস্থায় বিএসএফ জওয়ানদের গাড়ি আটকে দেওয়া এবং বিএসএফ জওয়ানদের গাড়ি চালককে বাজে ভাষায় কথা বলায় গাড়ি থেকে নেমে সিভিক ভলান্টিয়ারকে ব্যাপক মারধর করলো জওয়ানরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকায়। সপ্তম দফার ভোট গ্রহণের আগে বাংলা এসে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ছয় দফার ভোটে একার ক্ষমতাতেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন জিতে গিয়েছে বিজেপি। বাংলা থেকে যে আসন পাবে বিজেপি তাতে 300 পেরিয়ে যাবে। কলকাতায় অমিত শাহের রোড শো কে কেন্দ্র করে ধুন্দুমার। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগর কলেজের গেটের সামনে থাকা মূর্তিও। এ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। গোটা রাজ্যের সঙ্গে মূর্তি ভাঙা নিয়ে নিন্দায় সরব হয়েছেন সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরশুভ গ্রামও। দাবি তুলেছেন, যে বা যারা এরকম ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি দেওয়া হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার শ্রীনগরে 3টি উচ্চ মাধ্যমিক স্কুল ও 7টি কলেজে ক্লাস বন্ধের নির্দেশ দিল কর্তৃপক্ষ। মঙ্গলবার শহরের বিভিন্ন কলেজে প্রতিবাদ বিক্ষোভের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। বান্দিপোরায় নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে বস্কো আইনের অধীনে মামলা করা হলো। মঙ্গলবারই জেলা শিশু কল্যাণ কমিটি পুলিশকে রণবীর পেনাল কোডে নয় বস্কোর অধীনে মামলা দায়ের করতে বলেছিল। শিশু কল্যাণ কমিটি পুলিশকে নাবালিকার মেডিকেল রিপোর্ট শীঘ্র জমা দিতে বলেছে, তবে এখনও রিপোর্ট জমা পড়েনি। প্রিমিয়ার লিগে সেরা কোচের দৌড়েও লিভারপুল কোচ জুর্গেন ক্লপকে পিছনে ফেললেন স্কাই ব্লুজদের হেড স্যার পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগ জমানার তৃতীয় কোচ হিসেবে সম্প্রতি খেতাব ধরে রাখার অনন্য কীর্তি গড়ার পর প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের শিরোপা জিতে নিলেন পেপ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।